আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা ভিডিও শেয়ার করব, আর এটা হচ্ছে বীজ রোপণ করতে মাটি কিভাবে প্রস্তুত করতে হয়। আমি আজকে ইউজ করব মিরাকেলের পটিং মিক্স। এই মাটিটা অনেক ভালো বীজ রোপণ করার জন্য। চলুন দেখে আসি। মাটিগুলো হচ্ছে এরকম, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সার দেওয়া আছে। মাটিগুলো আমি একটু মিক্স করে নেব, এগুলো একটু এরকম হয়ে আছে, এগুলো ভেঙে দেব। এখন অনেক শুকনো আছে, আমি এটার মধ্যে পানি দেব। পানি দিয়ে আমি একটু এটা ভিজিয়ে নেব। তবে আমরা বেশি পানি দেব না, আমরা বুঝতে পারবো যে মাটিটা রেডি, তাহলে আমরা পানি আর দেব না। এখনো অনেক শুকনো, যখন আমরা এভাবে চাপ দেব, যখন এটা এরকম দলা হয়ে যাবে, তার মানে মাটিটা রেডি। এরকম দলা বা এক ফোঁটা পানি পড়ে এরকম টাইপের হলে আমরা বুঝবো যে মাটিটা আমাদের রেডি করা হয়ে গেছে। মাটিগুলো এরকম হয়ে গেছে, মাটিগুলো রেডি বীজ রোপণ করার জন্য। আমি বীজ রোপণ করে নেব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।